আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাই কেমন আছেন তো প্রিয় ভিউয়ার্স আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন তো প্রিয় ভিউয়ার্স আজকে আরেকটি ভিডিও নিয়ে এসেছি আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো সুতরাং যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে ড্রাইভিং লাইসেন্স এবং যদি আপনার পার্সোনাল গাড়ি থাকে তো আপনি কেমন ইনকাম করতে পারেন এবং কি কি কাজ করতে পারেন সে বিষয়ে আজকে দেব আশা করি পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকবেন প্রথমে বলি যদি আপনার যদি কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে এবং পার্সোনাল গাড়ি থাকে তাহলে কিন্তু আপনি এই ড্রাইভিং লাইসেন্স এবং পার্সোনাল গাড়ি দিয়ে কিন্তু অনেকগুলো কাজ করতে পারেন সে গিয়ে সে বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো এক নম্বরে আপনি পার্সোনাল গাড়ি দিয়ে কি কাজ করতে পারেন প্রথমে এক নম্বরে আমি বলি পার্সোনাল গাড়ি দিয়ে আপনি এদেশে আপনি ভাড়া মারতে পারেন অর্থাৎ বলে মেশুয়ার ভাড়া মারতে পারেন এ ভাড়া মারিও কিন্তু আপনি ইনকাম করতে পারেন বিশেষ করি মক্কাতে মক্কাতে কিন্তু আপনার ভাড়া মারা অনেক সহজ সুতরূপে অন্যান্য শহরের সাথে মক্কাতে আপনার বিশেষ করিয়ে আপনার পার্সোনাল যেগুলা গাড়ি আছে আরবিতে কয় হুসুসি এগুলা কিন্তু আপনার চেক এগুলা কম অন্যান্য শহরে যেরকম আপনি যদি পার্সোনাল গাড়িতে ভাড়া মারেন তো পুলিশ যদি আপনাকে ধরে বা চেক করে তাহলে পরে আপনাকে কিন্তু জরিমানা করে মোকালাফা দেয় পাঁচশো রিয়াল এক হাজার রিয়াল ঠিক আছে কিন্তু মক্কাতে কিন্তু এই জিনিসটা নাই মানে একই কম আজনবীর জন্য মক্কাতে ভাড়া মারা অনেক সহজ অন্যান্য শহরের তুলনায় আর মক্কাতে মোটামুটি আপনারা সবাই জানেন যে মক্কাতে বিভিন্ন দেশের হাজি আসে এই কারণে এখানে এখানে একটু ভাড়াটাও একটু বেশি ঠিক আছে যেহেতু আমি এখানে কাজ করি আমি এই মক্কার বিষয়টা বুঝি তারপরে অন্যান্য শহরের বিষয়টাও কিছুটা হলেও বুঝি যেহেতু আমি আমি তো একজন ড্রাইভার ঠিক আছে আমি ট্যাক্সি ড্রাইভার আমার কিন্তু মোটামুটি অনেক কটা শহরেই কিন্তু আমি গাড়ি নিয়ে যাই বা ভাড়া মিশো পালে ভাড়া পাইলে যাই যেরকম তাইফে যাই মদিনায় যাই জেদ্দায় যাই তারপরে আপনার হলো ওই ইয়ম্বো বা যেখানে ভাড়া পাবো সেখানে কিন্তু চলে যাব তবে আমরা বেশিরভাগই আপনার ওই তায়েব জেদ্দা মদিনা এগুলা কিন্তু অহরহর যাই তো আমরা কিছুটা হলো বুঝি যে আপনার ওই পার্সোনাল গাড়ি দিয়ে আপনার মক্কাতে ভাড়া মারা অনেক সহজ কেন কিন্তু অনেক লোক আপনার এই পার্সোনাল গাড়ি দিয়ে ভাড়া মারে এক নম্বর ভাড়া মারার বিষয়টা গেল দুই নম্বর হলো আপনার এই পার্সোনাল গাড়ি দিয়ে আপনি ওই খাবার ডেলিভারির কাজও করতে পারেন ওই যে হাঙ্গার স্টেশন তারপর বিভিন্ন সফটওয়্যার আছে সফটওয়্যারের মাধ্যমে আপনি এই পার্সোনাল গাড়িতে কিন্তু আপনার ওই হলো খাবার ডেলিভারি করতে পারেন সেখানেও আপনি কিন্তু ইনকাম করতে পারেন মোটামুটি একটা ভালো ইনকাম করতে পারেন ঠিক আছে আর তিন নম্বর হলো আপনার যে কোনো আপনার সবজি যে কোনো সবজি বা ফলমূল যদি আপনি পাইকারি কিনে মনে করেন যে হালাকা এখানে বলে হালাকা পাইকারি মার্কেট বলে শাকসবজি বা কাঁচামালের যে মার্কেট এই হালাকা থেকে যদি আপনি এইগুলো সবজি অথবা ফলমূল কিনি যদি আপনি প্যাকেটিং করি এইগুলা মনে করেন যে বিক্রি করেন মনে করেন যে রুমে রুমে অথবা রাস্তায় এগুলা কিন্তু পুলিশ দেখলাম সমস্যা কিন্তু এগুলো করা যায় ঠিক আছে অনেকেই করে তো এই কাজও আপনারা করতে পারেন এটা মোটামুটি একটা ভালো একটা ইনকাম হবে আর আর বলি যদি আপনি এই বেচা কেনার কাজ করেন সবজি বা ফল মূল তাহলে কিন্তু আপনার গাড়িটা কিন্তু অত মানে আপনার হাইফাই গাড়ি হওয়ার প্রয়োজন নাই যেহেতু ভাড়া মারতে হলে কিন্তু আপনার গাড়িটা ভালো হওয়া প্রয়োজন যেহেতু ভাড়া মারতে হলে আপনার গাড়ির চকচকে থাকা লাগবে একটু নতুন হওয়া লাগবে কিলার থাকা লাগবে ক্লিন থাকা লাগবে ঠিক আছে তেমনকার মানুষ কিন্তু আপনার গাড়িতে উঠবে বা বসবে আর আপনি যদি সবজির কাজ করেন অথবা আপনি ওই খাবার ডেলিভারি দেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ি অত নতুন না হলেও চলবে যেহেতু এখানে কিন্তু আপনি ব্যবহার করছেন আপনার গাড়িতে অন্য কেউ আসছে না বা বসতেছে না ঠিক আছে এভাবেই কিন্তু আপনি অনেক ইনকাম করতে পারেন তারপরে আপনার লাইসেন্স থাকলে এবং আপনার পার্সোনাল গাড়ি থাকলে পারে কিন্তু আপনার জন্য চাকরিও কিন্তু অনেক সহজ যেহেতু অনেক কোম্পানি আছে অনেক সুদিরা আছে যেগুলো আপনার আপনার যদি গাড়ি থাকে এবং লাইসেন্স থাকে তারা কিন্তু চাকরিতে নেয় বা এরকম লোক খুঁজে তাদের ঠিক আছে তারা অনেক অনেক সময় খুঁজে অনেক সময় আমরাই পা আমিও পাই অনেক সময় কিন্তু সবসময় তো লোক তো আর কি পাওয়া যায় না ঠিক আছে এজন্য যদি আপনার পার্সোনাল গাড়ি এবং লাইসেন্স থাকে তো আপনার চাকরিও আপনার জন্য কিন্তু অনেক সোজা অনেক সহজ তারপরে আপনার এই পার্সোনাল লাইসেন্স এবং গাড়ি দিয়ে কিন্তু আপনি হাউস ড্রাইভারের কাজও করতে পারেন অনেক মনে করেন যে আপনার হাউস ড্রাইভার লাগবে তার গাড়ি নাই আপনার সাথে মনে করছে কন্টাক্ট করলো যে বিভিন্ন কন্ট্যাক্ট করলো কন্ট্রাক্টের কথা এখন বলছি না এই কন্ট্রাক্টের মাধ্যমেই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারেন তারপরে আপনার ভাড়ায় ভাড়ায় কিছু ভাড়া আছে বা মিস আছে যেগুলো আপনার মাসিক ঠিক আছে মাসিক আপনি কন্ট্রাক্ট করেও আপনি এভাবে ভাড়া মারতে পারেন এবং হলো আপনি ফোনের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ইমোর মাধ্যমে এভাবেই কিন্তু আপনি পার্সোনাল গাড়ি এবং যদি আপনি লাইসেন্স থাকে তো আপনি কিন্তু মোটামুটি একটা ভালো ইনকাম করতে পারবেন তো পেউ ভিওয়ার্স আশা করি বিষয়টা বুঝতে পারছেন যদি কারো পার্সোনাল গাড়ি গাড়ি থাকে এবং লাইসেন্স থাকে তাহলে কিন্তু সদরপে মোটামুটি একটা ভালো ইনকাম করা যায় তবে কেমন ইনকাম করা যায় মোটামুটি মোটামুটি আমি একটা আইডিয়া দিতে পারি প্রতি মাসে আপনার মান্থলি বাচ্চার দিয়ে অথবা হয়তো বা এক লাখ টাকা ইনকাম করতে পারবেন আমি যতটুকু জানি যেহেতু আমারও কিছু পরিচিত লোকজন আছে আশেপাশে দুই চারজন আছে যারা আপনার পার্সোনাল গাড়ি চালায় পার্সোনাল গাড়িতে ভাড়া মারে পার্সোনাল গাড়িতে বিভিন্ন কাজ করে ঠিক আছে তো প্রিয় ভিউয়ার্স তো আজকে এ পর্যন্তই পরবর্তী নতুন কোনো ভিডিও দেখা হবে ইনশাল্লাহ তো প্রিয় ভিউয়ার্স আর আর একটা বিষয় হলো যারা আমার ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন ভিউয়ার্স দয়া করে একটু আমাকে সাবস্ক্রাইব করে একটু সহায়তা করবেন ওকে সবাই ভালো থাকেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম